নমস্কার, কেয়ার ফাইভ সিনেমার পক্ষ থেকে সকল দর্শককে জানাই শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। আজ আপনারা একটি ছোট্ট গল্প দেখতে শুনতে পাবেন। দর্শকবৃন্দদের কাছে একান্ত অনুরোধ, আমরা এই গল্পটি নিয়েছি সানডে সাসপেন্স থেকে। শুটিংয়ের সুবিধার্থে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। শুরু করছি গল্প, তার আগে একটা ছোট্ট নিবেদন। যারা আমাদের এই চ্যানেলটিকে দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। নমস্কার। তৈলচিত্রের ভূত। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1908 সালে 19শে মে। 30 বছরেরও কম সাহিত্য জীবনে লিখে গেছেন 34টি বড় বড় উপন্যাস এবং প্রায় 180টি ছোট ছোট গল্প। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচে রীতিকথা, দিবারাত্রির কাব্য ইত্যাদি। তার মৃত্যু হয় 1956 সালে, মাত্র 48 বছর বয়সে। আমরা আজকে দেখাবো তার লেখা একটি ছোট্ট গল্প, তৈলচিত্রের ভূত। তাহলে গল্প শুরু করা যাক। একদিন সকালে পলাশর ডাক্তার বসে বসে তার লাইব্রেরিতে চিঠি লিখছিলেন। এসো নগেন, বসো। যাও দিয়ে এসো। একই নগেন, বুঝতে বললাম যে, আর একই চেহারা হয়েছে তোমার। ডাক্তার কাকা, আমি কি পাগল হয়ে গেছি? পাগল হওয়া কি মুখের কথা রে বাবা, তোমার নিঘাত মাথা খারাপ হয়ে গেছে। আর যে পাগল হয় সে কোনোদিনই টের পায় না। আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে ভূত? না, নেই। নেই? তাহলে আচ্ছা নগেন, তোমার কি কোনো অসুখ করেছে? না না, অসুখ করবে কেন, অসুখ আবার কিসের? এত ইতস্তিত হওয়ার কিছু নেই, যা হয়েছে তুমি আমাকে খুলে বলো। আপনি তো সবই জানেন, আমি মামাকে টাকার জন্য ভক্তি করতাম। তারপর যখন মামা মারা গেল, তখন আমি আমার ভুল বুঝতে পারলাম। তারপর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার মামার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেছিলাম। তার ওই ছবিতে প্রণাম করার জন্য একটা সময় বের করেছিলাম। শুধুমাত্র যাব, সেই ছবিতে প্রণাম করব। এবং তারপর থেকেই ঘটে আরেক দুর্ধর্ষ ঘটনা। সেদিন রাত্রেবেলায় আমি খাওয়া দাওয়া সেরে আমার নিজের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে রোজকার মতন আমি বিছানা করি। তারপর সেখানে শুয়ে পড়লাম লাইট বন্ধ করে। তখন ঘড়িতে রাত 11টা পার হয়ে গেছে। কিন্তু ডাক্তার কাকা, আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। কেন জানো না, আমার মনে হচ্ছিল যে
সত্যি তো আমি তোমার মাকে ঠকিয়েছি। সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমার ঘুম আসছে না, কেন জানি আমার এরকম হচ্ছে। শুধু মনে হচ্ছে আমি মামাকে ঠকিয়েছি, মামাকে শুধুমাত্র আমি টাকার জন্য ভক্তি করতাম, টাকার জন্য ভালোবাসতাম। আমি সে রাতে কিছুতেই ঘুমাতে পারিনি। আপনি তো সবই জানেন, মামা তার দুই ছেলে ও আমাকে সমানভাবে তার সম্পত্তি ভাগ করে এমন একটা পাকাপোক্ত উইল করে গেছে। সেই সমস্ত কথা ভেবে আমার ঘুম আসছে না। আমি উঠে বসলাম, ভাবলাম মামার ছবিতে গিয়ে একবার প্রণাম করে আসি তার পা ছুঁয়ে। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, তখন 3টে বেজে গেছে। ভালো শুয়ে পড়ি, তারপর না, আর মন মানল না। কোন এক অজানা টানে আমাকে টেনে নিয়ে গেল মামার সেই পুরনো লাইব্রেরি রুমে। কিন্তু এদিকে আমার জ্ঞান ছিল পাছে কেউ যেন উঠে না যায়, খুব সাবধানে দরজা খুললাম। খুলে ভাবলাম লাইটটা জ্বালি, কিন্তু না, পাছে যদি কারো ঘুম ভেঙে যায়, তাই লাইটটা আর জ্বাললাম না। সোজা চলে গেলাম মামার সেই ছবির দিকে। তখন আমার মনে খুবই ভয় হচ্ছিল, কিন্তু ভয় দূর করে মামার ছবি দিকে এগোলাম এবং মাথা ছবি দিয়ে আমাকে ধরাম করে ফেলে দিল আর আমার জ্ঞান হারিয়ে গেল। আমার জ্ঞান ফিরে সকালে। আমি উঠে দেখি এ কি, আমি মামার লাইব্রেরিতে শুয়ে আছি। মামার ছবিটা যেমন ছিল তেমনই আছে। আমি উঠলাম, উঠে ঘুরে দেখলাম ওফ, মাথা তো খুব ব্যথা করছে, হয়তো জোর আঘাত লেগেছে। সেদিন আমি সমস্ত দিন জুড়ে শুয়েছিলাম, একবার এদিক একবার ওদিক। মনে হচ্ছে পুরো শরীরটা আমার কী যেন হয়ে গেছে, কিছু করতে পারিনি, কিছু ভালো লাগেনি। সারাদিন শুধু ওই চিন্তা করছি মামা কি আমার প্রতি রেগে আছে। আমি যতদূর জানি নগেন আমাকে মিথ্যা গল্প বানিয়ে বলবে না। তাহলে মামার মৃত্যুর পর এমন কি হলো যে নগেন এমন হয়ে গেল? নগেন মামাকে ভক্তি শ্রদ্ধা করতো শুধু টাকার জন্য, সেটা আমি জানি। তা বলে ছেলে হিসেবে তো নগেন খারাপ নয়। তাহলে কি হতে পারে যে কারণের জন্য নগেন এত উন্মাদ, এত পাগল হয়ে গেল? আচ্ছা নগেন, তুমি আগে কখনো ফিট হয়েছো? না, এর আগে কখনো ফিট হয়েছি বলে তো মনে পড়ে না। তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছো? কতবার ছুঁয়েছি ডাক্তার কাকা, দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, আলো বন্ধ করে ছুঁয়েছি, ঠিক এরকমই হয়। দিনে বা রাত্রে ছুলে কিছু হয় না, কিন্তু রাত্রে আলো বন্ধ করে ছুলেই মামা আমাকে ঠেলে ফেলে দেয়, সমস্ত শরীর যেন ঝনঝনে ওঠে, কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো আবার জ্ঞান থাকে। তারপরের দিনে দুপুরে আবার গেলাম মামার লাইব্রেরিতে, গিয়ে আবার ভয়ে ভয়ে ছবি দিকে হাত বাড়লাম, ছবিতে হাত দিলাম, কিন্তু কিছু হলো না। একে আর একবার হাত দিয়ে দেখলাম, কই না তো, এখন তো কিছু হচ্ছে না, আমি কিছু ভেবে পাচ্ছি না। সেদিন রাত্রে হঠাৎ আমার বুদ্ধি এলো, তাই তো মামার ছবিটা দিনের বেলায় ছিলাম, কিছু হলো না। মামা আমার উপর যদি অসন্তুষ্ট হয়েই থাকে তাহলে মামা তো এখন ভূত হয়ে গেছে, দিনের বেলা তো তার কোনো শক্তি নেই। তাই ঠিক করলাম এই রাত্রে আর একবার ছবি। পৌঁছে গেলাম মামার লাইব্রেরিতে, গিয়ে আবার মামার ছবি দিকে হাত বাড়ালাম, হাত বাড়াতেই
ঠিক আগের রাত্রির মতন মামা আমাকে আবার জোর করে ঠেলে ফেলে দিল। অজ্ঞান হয়ে গেলে? না, ঠিক অজ্ঞান হয়নি, অবশ অজ্ঞানের মতন মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি পাগলের মতন হয়ে গেছি ডাক্তার কাকা। দিন রাত ভাবি ঘর ছেড়ে পালিয়ে যাবো, কিন্তু যেতে পারি না, কেউ যেন আমাকে জোর করে আটকে রেখেছে। আমি এখন কি করবো ডাক্তার কাকা, এভাবে কদিন চলবে? মাঝে মাঝে আত্মহত্যার কথা ভাবি। তার কোনো দরকার হবে না, আমি সব ঠিক করে দেবো। আজকে রাত 12টার সময় তুমি বাইরে ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। ভূত বলে কিছু হয় না নগেন, ভূত বলে কিচ্ছু হয় না। পলাশর ডাক্তার নগেনের বাড়ি যাওয়ার আগে ভাবছিলেন নগেন যা বলল তা ঠিক। তো কিসের ভয় তাহলে? কি তৈলি চিত্রের ভূত? ভূত যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধ ভুল ধারণা। এই যে যত সব অদ্ভুত ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটি সাধারণ ও স্বাভাবিক একটা ব্যাখ্যা আছেই আছে। নগেনের কাছ থেকে পলাশর ডাক্তার যে গল্প শুনেছেন তার কোনো সঙ্গত ব্যাখ্যা সারা রাত ধরেও খুঁজে পায়নি। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে? একটা কথা বলতে ভুলে গেছি ডাক্তার কাকা, আমার ছবিটা মামার মরবার আগে মামা নিজে হাতে বাঁধিয়েছিল, সেই জন্য হয়তো। আমি কি করে জানি, 6 বছর আগেও যেভাবে দেখেছিলাম আমি ভাবছি হয়তো এখনো সেভাবেই আছে। ইলেকট্রিক শক খেয়ে বোঝো না, তুমি কোন ধরনের ছেলে?
আমি তোমার মামার প্রেমে হাত দিয়ে শক খেয়ে বুঝে গেছি তোমার মামাকে কোন প্রেতাত্মায় ভর করেছে। রূপুর প্রেমটা দাদুতে দেওয়ার ছবিতে ছিল, সেটা চুরি যাওয়ার ভয়ে মামা বাক্সবন্দি করে রেখেছিল। আমার সাধ্যের দিনে মামি ফ্রেমটা বের করে মামার ছবিটা বানিয়ে দিল। আমি কি করে জানবো? আরো ইলেকট্রিক লাইট লাগিয়েছে আমার মামা তো ভাই পরেশ। পরেশ? ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কাজ করি। বললো যে এই সামান্য কাজের জন্য আর ইলেকট্রিশিয়ানকে কেন টাকা দেবে? পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, নইলে। কিন্তু ডাক্তার কাকা, এতে আবার কিন্তুর কি আছে? গোটা ব্যাপারটাই তো সূর্যের আলোর মতো পরিষ্কার। ছবির সাথে যে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা আছে ওইগুলো দিনের বেলায় অফ থাকে, তাই ছবির বাঁধানো ওই রূপোর ফ্রেমে শক লাগার কোনো প্রশ্নই থাকে না। সন্ধ্যের পরে বাড়ির সব আলোই জ্বলে, আর বিদ্যুৎ যাতায়াত করে ওই তামার তার দিয়ে। আর রূপোর চেয়ে তামা বিদ্যুতে অনেক বেশি সুপরিবাহী, কাজেই সন্ধ্যাবেলায় আর শক খাওয়ার ভয় থাকে না। কিন্তু মাঝরাতে যখন বাড়ির সব আলো নেভানো, ঠিক তখন এই রূপোর ফ্রেমে হাত দিলে বিদ্যুৎ বাবাজি তোমার শরীর দিকে যাবে না তো কার শরীর দিকে যাবে হে? আর হ্যাঁ, এই রূপোর ফ্রেমের সঙ্গে যে বাল্বগুলো লাগানো আছে এর সঙ্গে রূপোর ফ্রেমে একটা সংস্পর্শ আছে অবশ্যই। আর সুইচ টিপলেই ইলেকট্রিফাইড হয়ে এই রূপোর ফ্রেমে শক লাগছে, এতে আর সন্দেহ কি? উফ, ধন্যি তোমার মামাতো ভাইয়ের ইঞ্জিনিয়ারিং, আর ধন্যি তোমার সাহস। আজই একটা ইলেকট্রিশিয়ান ধরে নিয়ে এসে লুজ কানেকশনটা ঠিক করে নিও, আর তারপর দুবেলা করে মামার ছবিতে ভক্তি ভরে প্রণাম করো, কেমন?